নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল বাংলাতে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট একটা টিপস। এই টিপসটা কাজে লাগিয়ে আপনি আপনার মোবাইলের ডেটা সুরক্ষা করতে পারেন, অথবা কোনো কারণে মোবাইলটা যদি হারিয়ে যায় সেটাকে লক রাখতে পারেন। এইভাবে আপনার মোবাইলে অনেকটা সেফ পর্যায়ে আপনি রাখতে পারবেন। আমরা অনেক সময় কী করি অজান্তে ফোনটা হারিয়ে যায়, বা কেউ কি নিয়ে নেয় বা চুরি হয়ে যায়, যার কারণে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলি মোবাইলে থেকে যায় এবং সেটা কোনো কারণে অন্য কারো হাতে লেগে গেলে আমাদের প্রাইভেসি অনেকটাই ক্ষতি হতে পারে। তো আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব যে কীভাবে ওই প্রাইভেসিগুলোকে, আপনার যে মোবাইলের ডাটা আছে ওই ডাটাগুলোকে আপনি নিজে থেকেই রিলিজ করে দিতে পারেন, অথবা আপনার ফোনটিকে লক করে দিতে পারেন, যাতে যে চুরি করবে বা কোনো কারণে হারিয়ে গেলে সে মোবাইলের অন্যান্য যে ডাটাগুলো আছে তা যাতে সহজে কোনোভাবে ক্ষতি বা নষ্ট না হয়, সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটা শেয়ার করবো টিপস। তো চলুন দেখে নিন কী আছে এই টিপসে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকেন, তো বন্ধুরা প্লিজ নিচে যে লাল কালার বাটন দেখা যাচ্ছে সাবস্ক্রাইব লেখা, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর পাশে যে ঘন্টা আকারের ঘন্টাটি দেওয়া আছে ঘন্টাটি নাড়িয়ে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি প্রথমে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি ফাইন্ড মাই ডিভাইস গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, অথবা এমনি ফাইন ডিভাইস লিখবেন তো চলে আসবে। তো ফাইন্ড মাই ডিভাইস আমি সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে প্রথমে দেখাচ্ছে একটি অ্যাপস। তো অ্যাপসটি আমি অলরেডি ইনস্টল করেছি সুবিধার্থে খুব কম সময়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এখানে দেখবেন যে এখানে 10 মিলিয়ন ইউজার গুগল LLC বলে লেখা আছে, অন্য কোনো ইউজ করবেন না, কারণ আমি এটা বিশ্বাস করি কারণ এটা গুগলেরই প্রোডাক্ট। তো এখানে আমি এখন ওপেন করছি, ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দেখাচ্ছে গেট হিসাবে অথবা আপনার যে জিমেল আইডি সেই জিমেল আইডি দিয়ে এখানে সাইন করতে হবে। তো সাইন করার জন্য আমি আমার পাসওয়ার্ড দিয়ে সাইন করাচ্ছি। তো বন্ধুরা, আমি এর আগেও একটা ভিডিও দেখিয়েছি, সেখানে আমি দেখিয়েছি যে কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট ইউজ করে কীভাবে আপনার হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পেতে পারেন, তো সেটাও আপনি ইউজ করতে পারেন। তো এখানে আমি দেখাচ্ছি যে আপনার ফোন যদি হারিয়ে যায় বা কোনো কারণে যদি কেউ চুরি করে নেয়, এরকম অবস্থায় আপনার মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সেইগুলো আপনি অনায়াসে মুছে ফেলতে পারবেন বা লক করে দিতে পারেন মোবাইলটা, যাতে আপনার ডেটাগুলো সেফ থাকে আর সুরক্ষিত থাকে। তো বন্ধুরা, এখানে আমি ওপেন করেছি, ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে ডিভাইসটা দেখাচ্ছে একটা ম্যাপের আকারে। সেম এখানে আমি রেজিস্ট্রেশন করে থাকলে এখানে দেখাচ্ছে যে প্লে সাউন্ড আর লক, প্লে সাউন্ড আর লক দেখালো। তো এখানে আপনি কি করবেন, এখানে যেহেতু আমার ইমেল আইডি দিয়ে ইউজ করা আছে, আপনি যখন ইউজ করবেন তখন আপনি নতুন করে একটা পাসওয়ার্ড দেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে ওই ডিভাইসের মধ্যে, মানে ওই অ্যাপস্টারের মধ্যে। তো এখন আপনি কি করবেন, অ্যাপস্টার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে কোনো কারণে, বা কোনো দিন মনে হলো যে আপনার মোবাইলটা হারিয়ে গেছে অথবা কারুর হাতে লেগে গেছে, যা মোবাইলে থাকা ডাটাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তখন আপনি কি করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ফাইন্ড গুগল ডিভাইস ম্যানেজার সার্চ করতে পারেন, এখানে কোনোটাই দেখাচ্ছে না। খুবই স্লো নোট। তো বন্ধুরা, এখানে দেখছেন যে ফাইন্ড মাই ডিভাইস, এখানে এসে কি করবেন আপনি, এই প্রথমে দেখাচ্ছে গুগল ডিভাইস ম্যানেজার, এখানে সার্চ করবেন বা ফাইন্ড মাই ডিভাইস খুঁজে, এখানে কোনো দিন যদি আপনার ওই মোবাইলটা হারিয়ে যায় সেখানে গিয়ে ক্লিক করবেন। এখানে এসে যে আপনার যে মোবাইলে যে জিমেলটা দিয়ে দেওয়া ছিল, যে অ্যাপসটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন ওই অ্যাপসের মধ্যে, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে, ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করলে আপনার এক্স্যাক্ট যে লোকেশান সেখানে আপনি পেয়ে যাবেন, আর আপনার যদি মনে হয় যে ডাটাটি কোনো গুরুত্বপূর্ণ তাহলে আপনি এখান থেকে ক্লিক করে ইরিজ যে লেখা আছে ইরিজ করে আপনি ওখান থেকে সমস্ত ডাটা ইরিজ মুছে ফেলতে পারেন।
আর আপনি মোবাইলটাকে লকও করতে পারেন, এখানেও সেরকম অপশান আছে। তো বন্ধুরা, নেট খুবই স্লো, আপনাদের সঙ্গে বেশি সময় নিতে চাই না, তো আপনারা দেখে নেবেন। আর ভালো লাগলে বন্ধুরা শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের সঙ্গে এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং টপিক আপনাদের সঙ্গে শেয়ার করব। তো থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই, দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে।